নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকরা। তৃতীয় ধাপে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে 29 মে। এই নির্বাচন সামনে রেখে জনসংযোগকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে চশমা প্রতীকের প্রার্থী রুবেল ও তার সমর্থকরা। বুধবার দুপুরে উপজেলার চরাঞ্চলে পাড়াতলি ইউনিয়নের মীরেরকান্দি মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া উপজেলার চরসুবুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরসুবুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজীব। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চরাঞ্চল পাড়াতলি ইউনিয়নে জনসংযোগে যাওয়ার পথে মীরেরকান্দি এলাকায় পৌঁছলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের সাথে সংঘর্ষ ও গুলি বিনিময় হয় তালা প্রতীকের প্রার্থী সুমন মিয়া ও তার সমর্থকদের। এ সময় রুবেল সমর্থকদের হামলায় গুরুতর আহত হন প্রার্থী সুমন মিয়া। ঘটনাস্থল থেকে পুলিশ পাহারায় অ্যাম্বুলেন্সে আহত সুমনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর সংবাদে হাসপাতালে সুমনকে দেখতে আসেন নরসিংদী 5 আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার মৃত্যুর খবরে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো উপজেলা জুড়ে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।